আপনাকে আমি ক্রস ডেলিভারি ডান এই ফিচারটার সাথে পরিচয় করে দেই। এটা করার জন্য আমি এখান থেকে ফিল্টার করি, একটা রিসিপ অর্ডার ওপেন করি ফার্স্ট। আচ্ছা, রিসিপ আবার ওপেন করলাম, মনে করেন আপনি অর্ডারটা রিসিভ করছেন। এখন মনে করেন এই অর্ডারটা আপনার আশেপাশেরই কেউ, আপনার দোকান থেকে বা আপনার কাছ থেকে, যেখানে আপনি ধরেন যেইখান থেকে বিজনেস করেন সেখান থেকে লোকালি এসে আপনার থেকে প্রোডাক্টটা অর্ডার করে নিয়ে যাচ্ছে। সো তখন তো এটাকে আপনি কুরিয়ারে বুকিং দেবেন না, ডেলিভারির জন্য এতদিন বসে থাকবেন না, তারপরে আপনি বুক মানে ডেলিভারি ডান দেখাবেন না। সো সিম্পলি তখন রিসিভ করবেন, রিসিভ করার পরেই তাকে ধরেন ক্রস ডেলিভারি ডান এই যে অপশনটা আছে, অথবা আপনি ধরেন কাছাকাছি আছে আপনি নিজেই ডেলিভারি দিয়ে দিতে পারতেছেন 5-10 মিনিটের মধ্যে। সো তখন ডেলিভারি দিয়ে সিম্পলি ওই বুকিং টুকিংয়ের ওই ঝামেলা ওই প্রসেসে না যাই, আপনি সিম্পলি উপরে দেখেন ক্রস ডেলিভারি ডান নামে একটা বাটন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কনফার্ম অ্যান্ড ডেলিভারি ডান আছে, এটার মধ্যে সিম্পলি ক্লিক করে দেবেন। তাহলে ডাইরেক্ট আপনি রিসিভ করলেন আর ডেলিভারি দেখেন, ডেলিভারি সম্পন্ন হয়ে গেছে। এতে করে আপনার কয়েকটা স্টেপের কাজ করতে হলো না, এতে করে আপনার সময় বাঁচলো, ঝামেলাও কমবে। তো আশা করি এই ফিচারটা বুঝতে পারবেন, আপনার মাঝে মাঝে কাজে লাগতে পারে যদি আপনার এই টাইপের কাছাকাছি থেকে কেউ নিয়ে যায়। আর নিতেই পারে, আপনি যখন একটা বিজনেস করবেন কোনো না কোনো এক সময় দেখবেন যে এই ফিচারটা লাগবেই, কেউ না কেউ নিবেই। তো যাই হোক, এই ফিচারটা আপনি ইউজ করতে পারবেন আশা করি।